नमो पार्वती प्रियपुत्राय श्री गणेशाय नमो नमः। নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই দুর্গা পুজোতে আপনি প্রত্যেক দিন যেগুলো পুজো রয়েছে কোন দেবদেবীর কাছে কি জিনিসগুলো চেয়ে নিতে পারেন, আর যেটা চাইলে আপনার সেই ইচ্ছাটি পূর্ণ হবে। আজকে আমি আপনাকে বলছি যে আপনি এই পুজোতে আজকে সপ্তমীর দিনে গণেশ বাবার কাছে কি জিনিসটি চেয়ে নেবেন যেটা গণেশ বাবা আপনাকে সহজে দিতে পারেন। শুনে আপনার মনে আশাও জাগৃত হবে যে তাহলে আমি এই জিনিসটি চেয়ে নিতে পারি। কিন্তু আমি আজকে আপনাকে বলছি যে মনে অনেক ইচ্ছা হতে পারে চাওয়ার, কিন্তু যে জিনিসটি আমি বলছি সেটা চেয়ে নিন। আর যে জিনিসটি বলে বলতে বলবো, যদি সেটা করে নিতে পারেন আজকে, তাহলে আপনার অনেক ইচ্ছাগুলোর মধ্যে থেকে একটি ইচ্ছা অবশ্যই আজকে পূর্ণ হবে। আপনি প্রথমেই যে কোনো স্থানে যেখানে আপনি পুজো দেখতে যাচ্ছেন, প্যান্ডেলে, ছোট মন্দিরে, যেখানে মায়ের এখন বাস রয়েছে, সেখানে গিয়ে আপনি বলবেন গণেশ বাবার দিকে দুহাত খুলে যে লম্বোদরম পরম সুন্দরম একদন্তম রক্তাম্বরম ত্রিয়নয়নম পরম পবিত্রম উদ্ধ দিবাকর নিভ উজ্জ্বল কান্তিকান্তম বিঘ্নেশ্বরম সকল বিঘ্নহরম নমামি। প্রথমে প্রণাম করবেন ভগবান গণেশকে আর বলবেন যে বাবা, যে বাবা গণেশ, আমি আজকে আপনার কাছে এসেছি। আমার জীবনে অনেকগুলো চাওয়া পাওয়া আছে, সেগুলোর মধ্যে শুধু একটি চাওয়া পাওয়াকে আজকে আপনার কাছে পূর্ণ করতে আমি আপনার কাছে হাত খুলে এসেছি। প্রভু, আমাকে এই একটি জিনিস দেওয়ার চেষ্টা করুন। দেখুন, আপনি চাইতে অনেক কিছু পারেন, আমি বলেছিলাম, কিন্তু যে জিনিসটি চাইলে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে নিজের মধ্যে বুদ্ধি, ভরসা এবং নির্ণয় নেবার ক্ষমতার বিস্তার করে নেওয়া। বা যদি আপনার কাছে সবসময় দুবিধা থাকে যে দুটি পথ রয়েছে, সেই পথের মধ্যে কোনটি করব আর কোনটা না, একটা জিনিস কিনতে যাবো তো ভাবতে থাকেন যে এটা নিলে কি হবে, না নিলে কি হবে, বা এর সাথে অন্য জিনিস নিলে কি হবে, বা নিজের জীবনের বড় বড় নির্ণয় যে আমি জীবনে এই পথে যাব না ওই পথে যাব, এই সব বাধা বিঘ্ন জীবনের দূর হয়ে যাবে। এটাই হচ্ছে গণেশ বাবার থেকে সব থেকে বড় জিনিস নেওয়া, যদি আপনি নিতে চাইছেন কিছু এরকম যেটা সরাসরি পূর্ণ হবে, হতেই হবে, কোনো উপায় নেই। মনে শুধু শ্রদ্ধা রেখেই একটি কথা বলবেন যেটা আমি বললাম, আর তারপরেই বলবেন গণেশ বাবাকে ধ্যানে রেখে খর্বম স্থূলতনম গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রসয়ন্দ মন্ধগন্ধ লুব্ধ বাল্যোলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতা রীরুধিরে সিন্ধু শুভাকরম বন্দে শৈল সুতা সুতম গণপতিম সিদ্ধি প্রদম কামদম। হে আমার বাবা গণেশ, আমি আপনার কাছে শুধু এই একটি জিনিসকে নিয়ে এসেছি যে আমার জীবনের মধ্যে অনেক জিনিস এরকম আছে যেগুলো হয়তো অনেক বেশি দরকারি, কিন্তু যে জিনিসের আজকে আমার আপনার কাছ থেকে সিদ্ধির দরকার, আমি দুটি হাত খুলে এসেছি যে প্রভু আমাকে যেন বুদ্ধি একটু দিন, যেটাতে আমি নিজের জীবনের ছোটোখাটো নির্ণয় এবং বড় নির্ণয়গুলো বড় সঠিক, বড় সফলভাবে নিতে পারি। শুধু আজকে এই জিনিসটি চাইলে আপনি সেটা পেতে পারেন গণেশ বাবার কাছে। আর সেটা পাওয়ার সব থেকে বড় প্রমাণ এটা হবে যে আর আপনার ছোট বা বড় কোনো নির্ণয় নেওয়ার পরে অন্য মানুষরা আপনার উপরে আঙুল তুলবে না, আপনাকে অপমান করবে না, আর আপনি সেই নির্ণয়টি নেওয়ার পর আজের পরের থেকে নিজের মধ্যে সেই শক্তির, ক্ষমতার সঞ্চার বুঝতে পারবেন যে আমি যেটা করছি সেটার মধ্যে গণেশ বাবা নিশ্চিত রূপে আমাকে পথ দেখাচ্ছেন। যদি ভালো করে এই জিনিসটিকে বলতে পারেন আর গ্রহণ করতে পারেন গণেশ বাবার কাছ থেকে, তাহলে অবশ্যই সেই শক্তির অনুভব এই পুজোর চার দিন তো করতেই পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। আর আমি চেষ্টা করব যে এই পুজো কদিন আপনি কোন দেবদেবীর কাছে কী জিনিস চেয়ে নিতে পারেন আর যেটা আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে আলোচনা করতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।